হাই বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আমি আবার একটা নতুন ভ্লগ নিয়ে তোমার সামনে হাজির হয়ে গেছি। আমি এখন বড়বাজার মার্কেটে ছাতার মার্কেটটা দেখাবো তোমাদেরকে, যারা ছাতার বিজনেস করতে চাও। এগুলো আমি স্টার্ট করছি ভ্লগটা। বন্ধুরা, আমার পাশে তিরপল পট্টি দেখতে পাচ্ছ। আমি এর আগে ভিডিওতে তিরপল পট্টি দেখেছিলাম। তিরপল পট্টির পরেই ছাতার মার্কেটটা দেখতে পাবে তোমরা। তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা ব্লগটা দেখতে থাকো। দোকানগুলো আমি দেখাচ্ছি। আমি সামনে সব ফল নিয়ে বসে আছে দেখতে পাচ্ছ, তারপরেই সব দোকানগুলো ছাতার দোকান। এখানে সমস্ত রকমের ছাতা তোমরা পেয়ে যাবে, কেসি পাল থেকে আরম্ভ করে মহেন্দ্র দত্ত, সমস্ত কোয়ালিটির ছাতা পাওয়া যায় এবং কম দামের ছাতাও পাওয়া যায়। বন্ধুরা, তোমরা যারা ব্যবসা করতে চাও, এখান থেকে ছাতা নিয়ে যেয়ে তোমরা বিক্রি করতে পারো। যেগুলো কম দামের ছাতা, বিশেষ করে দাম হয়তো 65-70 কিনে নিয়ে গিয়ে 100 টাকায় তোমরা বিক্রি করতে পারবে। এখানে হোলসেল এবং রিটেল দুরকমই পাওয়া যায় এবং বড়ো ছাতাও পাওয়া যায়। যারা অর্ডার দেয় বড়ো ছাতার, সে সমস্ত ছাতা এখান থেকে তোমরা পেয়ে যাবে। যারা মাল টাল নিয়ে বসে হাটে বাজারে, এই বড়ো ছাতাগুলো খুবই কাজে লাগে। এখানে অনেক রকম দোকান আছে, তোমাদের যেই দোকান থেকে নিতে ইচ্ছা করবে সেই দোকান থেকে তোমরা নিতে পারো। আমিও এখান থেকে আগে ছাতা নিয়ে বিক্রি করতাম, তখন রেটটা কম ছিল, এখন হয়তো রেটটা বেশি হয়েছে। তোমাদের যেখান থেকে ভালো লাগবে তোমরা নিতে পারো, বহু দোকান আছে। বন্ধুরা, এইদিকেও সমস্ত রকম ছাতার দোকান আছে, বড় বড় দোকান। এখানেও তোমরা সমস্ত রকমের ছাতা পাবে। তোমরা এটা বড় বাজারের মধ্যেই, পাশে রাস্তা আছে, রাস্তা মানে এমজি রোড, সাইডে গাড়ি যাচ্ছে, তোমাকে দেখাচ্ছি, তোমরা দেখো। ওই যে রাস্তা যাচ্ছে, রাস্তাটা দেখাচ্ছি, যে বড়ো বড়ো দোকান, দোকানগুলো তোমরা সব দেখতে পাচ্ছ। এই মহেন্দ্র দত্ত লেখা আছে, সন্স আছে, এই হচ্ছে রাস্তা আছে, বাস যাচ্ছে, এটা হচ্ছে এমজি রোড। বন্ধুরা, তোমাদেরকে প্রায় ছাতা মার্কেটটা দেখিয়ে দিলাম। এর ভিতরেও মার্কেট আছে, অনেক ছাতার দোকান আছে। আমি বাইরে থেকে দোকানগুলো দেখালাম, তোমরা ভিতরে ঢুকলেও অনেক ছাতার দোকান দেখতে পাবে। যারা গ্রাম থেকে ভিডিওটা দেখছে, তাদের পক্ষে হেল্পফুল বলে হবে বলে মনে হয় ভিডিওটা। বন্ধুরা, তোমাদেরকে আমি ছাতা মার্কেটটা দেখালাম। ভিডিওটা কেমন হলো জানাবে কমেন্ট করে। আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে অল নোটিফিকেশন অন করে রাখবে। এগুলো আমি ব্লগ করছি এখানে।